লকডাউনের প্রথম দিন কুমিল্লা নগরীর বিভিন্ন সড়কে যানবাহন ও মানুষের চলাচল ছিল চোখে পড়ার মতো। কান্দির পার, উবালি চত্বর, টমসন ব্রিজ, রাজগঞ্জ, চোখবাজার, তেলিকোনা, রেসকোর্স, ঝাউতলা এলাকা ঘুরে দেখা গেছে ব্যাটারি চালিত অটোরিকশা, সিএনজি চালিত অটোরিকশা, ব্যাটারি ও প্যাডেল চালিত রিকশা ও মোটরসাইকেল, প্রাইভেট কার অহরহ চলাচল করছে। সকালে যানবাহনের চলাচল কম থাকলেও লকডাউন কঠোরভাবে মানা হচ্ছে না শুনে বেলা বাড়ার সাথে সাথে যানবাহনের চাপ বাড়ে। সন্ধ্যায় চোখবাজার, আলিয়া মাদ্রাসা মোড়, তেলিকোনা, রাজগঞ্জ, কান্দিরপাড় এলাকায় প্রচুর যানবাহনের চাপ লক্ষ্য করা গিয়েছে।